হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো মূলো শাকের পকোড়া। মূলো শাকের পকোড়া আমি আপনাদের আগের দিন বানিয়ে দেখিয়েছি অন্যরকমভাবে, আজকে বানাবো অন্যরকমভাবে। আমি ডিম দিয়ে বানাবো। তো এখানে একটা ডিম কেটিয়ে নিয়েছি আমি, কাটিয়ে নিয়ে এরপরে এর মধ্যে নিয়ে নিয়েছি আমি চিলি ফ্লেক্স। এরপরে নিয়ে নেবো এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ, দুটো বড় মাপের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি মূলো পাতা, এটা 4 টেবিল চামচ আছে কুচোনোর পরে আমার। আর নিয়ে নিচ্ছে আমি একটু আদা রসুন বাটা, 1/2 টিস্পুন আদা রসুন বাটা, আপনারা গ্রেট করেও নিতে পারবেন। আর নিয়ে নেবো এর মধ্যে আমি চালের গুঁড়ো, 2 টিস্পুন নিলাম আমি চালের গুঁড়ো। এটাকে খুব ভালোভাবে আমি এখন মেখে নেবো। আপনারা চাইলে এর মধ্যে হলুদ দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এখন মেখে নিয়েছি, এটাকে আমি এখন রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, তো এবার এর মধ্যে মিলিয়ে দিচ্ছি আমি নুন, আর মিলিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি দুটো। নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে আবারও মেখে নেবো। মেখে নিয়ে আমরা এটাকে ভেজে নেব। এরকম ভাজার জন্য আমি তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এই দেখুন দিয়ে নিয়েছি আমি সবগুলো। একটা গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবো, লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেবো। একটু লালচে হয়ে গেলে তারপরে আমি উল্টে নেবো, এক্ষুনি নাড়াবো না, নাহলে এগুলো ভেঙে যাবে। এই দেখুন 3 মিনিট হয়ে গেছে, তো আমি এবারে এগুলোকে উল্টে নেবো। সবগুলো তুলতে নিয়ে আবার আমি 3 মিনিটের জন্য রেখে দেবো। তারপর 3 মিনিট বাদে আমি এগুলোকে উল্টে নেবো। 3 মিনিট হয়ে গেছে, তো আমি আবার একবার উল্টে নেবো এগুলোকে। উল্টে নিয়ে এগুলোকে আমি 1 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আবারও 1 মিনিট হয়ে গেছে, তো আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে। এরকম রেডি হয়ে গেছে আমাদের ডিম মূলো শাকের পকোড়া। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।